Anna bala good morning. Baba. এখন দাদা বুনের কথা হচ্ছে don't disturb. আর এখানে আমার দিদা কিশমিশ বাসতে বসে পড়েছে কারণ কিশমিশের মধ্যে এই যে এরকম কাঠি টাটি রয়েছে আর পরে যে কিশমিশগুলো একদম শুকিয়ে গেছে কালো খাওয়া যায় না সেগুলো এই যে যেমন এইগুলো তো সেই জন্য এগুলো বাসকে আমার দিদা বসে বসে এখন পরিষ্কার করবে আর কি আর খাওয়া দাও দিদা কিছু লাগবে না তাই না আর আমার ছেলের জন্য কর্নফ্লেক্স আ দি কত কি হয়েছে মামা এই যে নিশুর কর্নফ্লেক্স বাবা খেয়ে না কি দিই লেট হয় মামার হ্যাঁ এখন মোটা হয়ে যাচ্ছে ওই জন্য কি অন্য কিছু না কর্নফ্লেক্স খাওয়া সকালবেলা দুধ কর্নফ্লেক্স আমি মোটা হচ্ছি দেখো 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 না পেটে থাক নামছে থাক কি মাম্মা কি হয়েছে কি হয়েছে না কেন খেয়ে নাও আমার করে কখন তুমি বলছো খেতে না বম্মা কাজ বড় বড় করুক তুমি তোমার কাজ করো উঠলা রাত ভোর ঘুমাবে না একটার সময় ঘুমিয়েছে কালকে একটা দেড়টার সময় শোনা মা ও চলো চলো ঘুম পাড়াই নি তোমার এই পাখিটার কি জানি কি নাম মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে মানে কেবল চোখটা বন্ধ করেছে পুরোপুরি ঘুমায়নি আর এই যে আমার ছেলে এই যে খাবার এখনো খায়নি গড়াগড়ি খাচ্ছে সাড়ে দশটা বেজে গেছে নিশু একটু দুধ কর্নফ্লেক্স খেতে এতক্ষণ টাইম লাগে না বাবা আর খাওয়ার টেবিল থাকতে তুমি এখানে বসে খাচ্ছ ওইটুকুনই তো দিয়েছি যখন আমার বিয়ে হয়নি আইবোর বেলায় তখন আমি এই খাতায় বসে বসে রান্না লিখতাম ওই জি বাংলা দেখতাম আর লিখতাম বুঝছো কিশমিশ বাছা হয়ে গেছে কোটের ভরা কমপ্লিট আমার নিশু খাওয়া হয়ে গেছে এটাতে আমি নিয়ে নেবো আমিও দুধ কর্নফ্লেক্স খাবো দুধ কর্নফ্লেক্স আমার মেয়ের ছেলে খাওয়া হয়ে গেছে আর দুদিন খুব খেলাম বাপরে বাপ মানে এত এত করে ভাত খেতাম খালি খিদে পেতো খালি খিদে পেতো এখন আর অত বেশি খেলে হবে না দিন দিন যেন মনে হচ্ছে আবার সে নমাস হয়ে যাচ্ছে আমার মানে এতটাই মোটা হয়ে যাচ্ছে আর যেহেতু সিজার আমার যে পেটটা এতটাই বেড়ে যাচ্ছে ওই জন্য খাওয়া কন্ট্রোল করতে হবে কন্ট্রোল করতে হবে সেই জন্য আমিও দুধ কর্নফ্লেক্স খাবো সকালবেলা সকালে খেয়েছি চা বিস্কুট দুধ গরম বসিয়েছি গরম হয়ে গেছে ছেলের বাটিতেই নিয়ে নেবো চিনি দেবো না চিনি ছাড়া খাবো টেবিলের পরে কর্নফ্লেক্স আছে নিয়ে নি তুই কি করিস হ্যাঁ এখন দুখান খাতা ছুটি বেরো বেরো আগে আমার খাতাগুলো তো দেখা দরকার নেই বাংলা বুঝতে পারবি তাহলে বাংলা বুঝতে পারবি না খালি খালি বই নিয়ে বস খাওয়া হয়ে গেছে বই নিয়ে বস এই যে কর্নফ্লেক্স এই যে আমার দুধ এবার আমি খাবো
পাঁচ মিনিট হয়নি ঘুমিয়েছে, এই ছুঁচু পেয়েছে উঠে পড়েছে, ছুঁচু করে দিয়েছে প্যান্টের ছুঁচু, ছুঁচু পেয়েছে উঠে পড়েছে। আরে যে নিশু আমার ছেলেকে বলছে বই নিয়ে বসো, বই নিয়ে বসো না, ওর পড়ার নামে কোনো কথা নেই। হ্যাঁ, বুনোর পাশে শুয়ে পড়লো, শুয়ে পড়লো বুনোর পাশে, বই নিয়ে বসতে বলেছি বাবা। ভাত হয়ে গেছে না দিদা? মাছের মশলা করতে হবে, মাছ আলু কাটবো, আমি কেটে নিচ্ছি। তোমায় কেবল দু মিনিট ঘুম পাড়িয়ে গেলাম, দু মিনিট হয়েছে, আমি নেবো না, নেবো না, রান্নাঘরে শুয়ে গেলাম, রান্নাটা করবো মাছের ঝোলটা, আর তুমি উদে পড়লে, বলে বাবলে উদে পড়েছে, আমার সারাতে উদে পড়েছে। আছো 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 মাম্মা, আসো উলি বাবলে, উলি বাবলে, আমার মাম্মা কই, আমার মাম্মা তো কই রে, এটা কই, আমার মা এটা। চলো স্নান করে নিয়ে তারপর রান্না করবো, চলো সে মুখ কুচু করে পড়াশোনা বাদ দি, ঘুম হাই, চলো তেল মাখাই দি, চলো 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 তেল মাখাই স্নান করে দি, চলো তারপর তোমার ঘুম পাড়িয়ে রান্না করবো। ও বলে 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 মেয়েকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ছেলেকে বললাম স্নান করতে করছে না, তো বললাম তোর তোর বইগুলো তুই গুছা, তো ওর বইগুলো গোছাচ্ছে। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, মাছের ঝোলে জল দিয়ে দিয়েছি, এক্ষুনি রান্না হয়ে যাবে মাছের ঝোল। আর এদিকে আমার নিশু নিজের বইগুলো গুছালো, মেয়ে ঘুমাচ্ছে, এবার গুছিয়ে স্নান করতে স্নান করা হয়ে গেলে আমরা দুজনে খেয়ে নেব। মুখে লাগাও, মুখে লাগাও, বাবু নিয়ে যেতে পারবা, নিয়ে যেতে পারবা, মাগো আস্তে আস্তে দাও দাও দাও, চল চল ভাত আস্তে আস্তে খা, আস্তে আস্তে খা, তোর খাবারটা কেউ খাবে না বাবু, পেপার তলায় পাইতেছিস কেন, ঘরে নিয়ে যাবি বলে, আমি তো রয়েছি এখানে, আমি খাচ্ছি ভাত। কি গরম, মাম ঘুম চলে যাচ্ছে।